নমস্কার। গল্প সঙ্গীর গল্পের আসরে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। গল্প সঙ্গীর আজকের নিবেদন, গজেন্দ্র কুমার মিত্রের লেখা গল্প অবিবাহিত। বিস্ময়ের ধাক্কাটা সামলাতে অনুর একটু সময় লাগল। তখন অফিসে সময় হয়ে এসেছে, আর মিনিট পাঁচেকের মধ্যে বেরোতে না পারলে কিছুতেই ঠিক সময়ে পৌঁছানো যাবে না। তবু অনিমেষ বিহবল দৃষ্টিতে ওর মায়ের দিকে চেয়ে বসেই রইল। অনেকক্ষণ পরে খানিকটা সম্বিত ফিরে আসবার পর বললে, ব্যাপার কি বলো তো মা, কাকে দেখতে যাব? জানি নে বাছা, মা বিরক্ত হয়ে উঠলেন। মেয়ে দেখতে যাবে, পাত্রী। ও বাড়ির ঠাকুরপো যে মেয়েটির কথা বলছিলেন সেদিন, সেই যে ওর সেজো মেয়ের লতুন ননদ, তাকে কাল আমি দেখে এসেছি। মেয়ে অবশ্যই এমন কিছু আহামরি নয়, তবে নিন্দেরও নয়, চলনসই, জানাশুনো ঘর, রংটা ফর্সা আছে, কাজেকর্মেও ভালো, তাছাড়া একেবারে শুধু হাতেও কাজ করবে না। কাল আমি ওদের কথাবার্তার ভাবে যা বুঝলাম, হাজারখানেক নগদ আর হাজার দেড়েকের গয়না ওরা দিতে চায়, হয়তো চাপ দিলে আরও কিছু বাড়বে। সব দিক দিয়েই এ সম্বন্ধ ভালো, আমার মোটামুটি পছন্দও হয়েছে। এখন তুমি যদি নিজে একবার দেখে আসতে চাও তো বলো, নইলে আমি কথাবার্তা পাকা করে ফেলি। তা বটে, অনু ভেবে দেখল যে আপত্তি করবার, প্রস্তাবের বিরুদ্ধে যুক্তি দেখাবার মতো ওর কোনো কারণ বা যুক্তি নেই। যেসব আপত্তি ওর ছিল এতদিন, তার আর কোনোটাই এখন টিকবে না। শেষ বোনটারও বিয়ে হয়ে গেছে, চাকরিতে পাকা হয়েছে, সংসার বলতেও এখন ওরা মাত্র দুটি মানুষ। তবু ও একবার শেষ চেষ্টা করলে, মজ্জমান লোক যেমন করে পাড়ের ঘাস ধরে বাঁচতে চায়, তেমনি ব্যাকুল হয়েই বললে, কিন্তু এখনো তো ছোট কুকুর বিয়ের সব দেনা শোধ হয়নি, তাছাড়া মাথা গুঁজবার একটা জায়গা আজ পর্যন্ত করতে পারলুম না, এরই মধ্যে। মায়ের মুখের ভাব কঠিন হয়ে উঠল। তিনি যেন একটু বেশি রকমের শান্ত কণ্ঠে উত্তর দিলেন, এধারে বয়স কত হলো সে খেয়াল আছে কি? এবারে যে 37 পেরিয়ে 38 পড়লে, ছোট খুকির বিয়ের দেনা বলতে তো তোমার অফিসে যেটুকু, সে তো আর মাত্র 250 টাকা, মাসে মাসে মাইনে থেকেই শোধ হতে পারবে, নয়তো নগদ যে 1000 টাকা পাবো তা থেকেই ফেলে দেওয়া যাবে। বুড়ো বয়সের বিয়ে, ঘটা করবার তো দরকার নেই, বাকি টাকাতেই যা হয় হবে, না হয় গায়ে হলুদ আর ফুলসজ্জে কাটান দেব। বাড়ি করার কথা যদি বলো, এতদিন কম মাইনেতে এত বড় সংসার চালিয়ে 4-4 বোনের বিয়ে দিতে পারলে, আর এখন বেশি মাইনেতে ছোট সংসার চালিয়ে বাড়ি করতে পারবে না? ওসব বাছা তোমার বাজে ওজন, এবার কষ্ট করে বলো বিয়ে করবে কি না, নইলে না যদি করো তো আমাকে কাশি পাঠিয়ে দাও, এ শ্মশান আগলে আমি আর পড়ে থাকতে পারবো না। আক্রমণটা শুধু আকস্মিক নয়, তীব্রও বটে। অনিমেষ কোনো কথারই জবাব দিতে পারলে না, তেমনি বিহবল দৃষ্টিতে চেয়ে বসে রইল শুধু। অবশেষে যখন একসময় খেয়াল হলো যে 10:30 বাজবার আর বেশি দেরি নেই, তখন যেন জোর করেই নিজেকে প্রকৃতস্থ করে নিয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললে, আমি একটু ভেবে দেখি মা, তুমি আজই কিছু কথা দিও না। বেরিয়ে আসতে আসতে শুনলে মা ক্ষুব্ধ কণ্ঠে বলছেন, ভেবে দেখতে দেখতে তো পরমায়ু শেষ হয়ে এলো,
আর কত ভেবে দেখবে তা জানি না। সত্যি বয়স যে 37 পেরিয়ে 38 পড়েছে তাতে আর কোনো সন্দেহ নেই, ভেবে দেখবার বয়স ওর গেছে। রাস্তা চলতে চলতে এই কথাটাই বারবার অনিমেষের মনে পড়তে লাগল। তথ্যটা যেন ওর মনেই ছিল না। হঠাৎ মায়ের কথায় চমকে উঠেছে অনু, বয়স ওর এত হয়ে গেছে, আশ্চর্য। সময় আর নেই, হয় এখনই বিয়ে করতে হবে, নইলে স্পষ্ট বলে দিতে হবে আর করব না। শিগগিরই এমন একটা বয়স এসে যাবে ওর যে বিয়ে করতে চাইলেও আর বিয়ে হবে না। ভালো মেয়ে তো নয়ই, বাজে মেয়েও তখন আর কেউ সহজে দিতে চাইবে না। অথচ অত্যন্ত করুণ একটা হাসি অনুর মুখে ফুটে উঠল। ভেবে দেখবার ওর কিছুই নেই, ভেবে দেখেছে সে দীর্ঘদিন ধরে, অনেক আগেই ভেবে রেখেছে। মধ্যবিত্ত ঘরের অধিকাংশ বাঙালি ছেলেই প্রথম বয়সে বিবাহে আপত্তি জানায়। বাপ মাকে অনেক সাধ্য সাধনা করতে হয় বিয়ে দিতে, কিন্তু অনিমেষ বিয়ে করব না এমন কথা একবারও বলেনি। বিয়ের ইচ্ছে ওর মনে এসেছে 17 বছর বয়স থেকেই, তখন থেকে স্বপ্ন দেখেছে ও বিবাহিত জীবনে। ওর যখন 18-19 বছর বয়স তখন কলেজের ক্লাসে বসে বসে অন্যমনস্ক হয়ে পড়ত, অধ্যাপকদের অনুযোগে বা ধমকে চমকে উঠে ভেবে দেখত যে এতক্ষণ ধরে ও বসে বসে ভাবছিল ওর বউ কেমন দেখতে হবে, সে ফর্সা হবে না কালো, রোগা হবে না মাঝারি, এরই একটা হিসাব মনে মনে করে কোনটা ওর ঠিক পছন্দ বোঝবার চেষ্টা করত। ওর বউ লাজুক হবে নিশ্চয়ই, আর কিছুটা ঠান্ডা মেজাজের। কেমন করে ও তার লাজুক বউকে ফুলসজ্জার রাত্রে কথা কওয়াবে তাই ভাবতে ভাবতে প্র্যাকটিক্যাল ক্লাসে ওর হাত যেত বন্ধ হয়ে। কিন্তু সে শুধুই কল্পনা, দিবা স্বপ্ন। থার্ড ইয়ারে উঠতেই ওর বাবা হঠাৎ মারা গেলেন। সাধারণ গৃহস্থ, একটু নিচু দরেরই কেরানি ছিলেন তিনি, সুতরাং সংস্থান কিছুই করে রেখে যেতে পারেননি। যা গহনা ওর মায়ের গায়ে ছিল তা বেচে 6-7 মাসও সংসার চলে না। অগত্যা ওকে স্বপ্ন দেখাটা স্থগিত রাখতে হল। 4টি ছোট বোন, সংসার ছোট নয়, খাওয়ানো পরানো শুধু নয়, বিয়ে দিতেও হবে তাদের। পড়াই হয়তো ছেড়ে দিত ও, শুধু ভবিষ্যতের কথা চিন্তা করে প্রাণপণে চেষ্টা করবে একটা, মনে মনে স্থির করলে। সকালে আর বিকালে 2টো টিউশনি নিয়ে এবং মায়ের গহনা বেচে কোনো মতে 4th ইয়ারটা চালিয়ে নিলে। কিন্তু বিএসসি পরীক্ষা দিয়ে যখন বেরোল তখন পেতল কাঁসার বাসন পর্যন্ত ওদের আর একখানাও নেই, সব কলাই করা আর মাটির বাসনে ঠেকেছে। অর্থাৎ একবেলা বসে থাকাও আর সম্ভব নয় ওর পক্ষে। সুতরাং নিঃশ্বাস ফেলবার অবকাশ পায়নি ও তারপর থেকে একেবারেই। চাকরি বেছে নিয়ে করবার সময় ছিল না বলে সামনে যেটা পেয়েছে সেইটাই নিয়েছে ও। মাইনে সামান্য, উন্নতি সীমাবদ্ধ। শুধু অফিসের বেতনে কুলোয় না, তাই টিউশনিও রাখতে হয়েছে। ফলে সকাল 6:30টার মধ্যে বিছানা ছেড়ে উঠে যে ঘানি গাছে লাগতে হতো তা থেকে ছুটি পেত একেবারে 10:30। সকাল 7টা থেকে 9টা টিউশনি, তারপর 10টা থেকে 5টা, কোনো কোনো দিন বা 6:30-7টা পর্যন্ত অফিস, তারপর আবার 2টো টিউশনি।
একটা 7টা থেকে 8টা আর একটা 8:30টা থেকে 10টা। এরপর এসে কোনো মতে মুখে দুটো ভাত গুঁজে যখন বিছানায় এলিয়ে পড়ত অনু, তখন কোনো রকমের স্বপ্নই ওর জাগ্রত বা আচ্ছন্ন চৈতন্যে দেখা দিত না। থার্ড ক্লাস গাড়ির ঘোড়ার মতোই লাগাম খোলার পর একেবারে অচল অনড় হয়ে পড়ত। তবু স্বপ্নও দেখেছে বই কি, যা ছিল ওর মজ্জায় মজ্জায় মিশে, যা ছিল ওর ধমনীর প্রতি রক্তকণায়। সে প্রচণ্ড কামনাকে ও মুছে ফেলবে কি করে, কি দিয়ে? অফিসের অসংখ্য ফাইলের মধ্যেও সে কল্পনা মাঝে মাঝে উন্মনা করেছে অনুকে। একটি ছাত্রের বাড়ি থেকে বেরিয়ে আরেকটি ছাত্রের বাড়ি যেতে যেতে অকস্মাৎ পথের ধারের বকুল কিংবা কারুর টবে পোঁতা হেনার গন্ধ ওকে ফুলসজ্জার প্রণয় বিহবল সুধাগন্ধি রাত্রির কথা স্মরণ করিয়ে দিয়েছে। ট্রামে চড়তে বা নামতে ভিড়ের ফাঁকে ফাঁকে চকিতে দেখা চাঁপা ফুল বা হেলিওট্রোপ রঙের শাড়ি ওর বেদনাকে আঘাত করেছে। দ্রুত চলে যাওয়া মোটরগাড়ির মধ্যে চন্দন চর্চিত নববধূর মুখের একটা অস্পষ্ট ছবি মুহূর্তের জন্য রক্তস্রোতকে করে তুলেছে চঞ্চল। আর সবচেয়ে অতি কষ্টে সঞ্চিত টাকাতে কোনো মতে যখন একটির পর একটি বোনের বিয়ে দিয়েছে, তখন বিবাহের সহস্র অনুষ্ঠান ও আয়োজন কি ওকে পীড়িত করেনি? ওর সমস্ত অন্তর তীব্র বাসনার বিষে ছটফট করেছে। নিজের পক্ষে যা সুদূর, যা সম্ভবই হয়তো হবে না, তারই ছবি এঁকেছে ও মনে মনে। অসংখ্যের বন্যাস্রোতে গা ভাসিয়েও নিরন্ধ্র অনবসরের মধ্যেই। তাছাড়া আয়োজন চলেছে এই দীর্ঘকাল ধরেই। নিজের জন্য তক্তপোষ কিনেছে ও 3.5 হাত চওড়া, লেপ তৈরি করিয়েছে দুজনের মতো। সে লেপ দীর্ঘদিনের ব্যবহারে ছিঁড়ে গেছে, আবার তৈরি করিয়েছে, তাও ডবল। বোনেদের কৈফিয়ত দিয়েছে, কি করব, চওড়া বিছানা না হলে শুতে পারিনি, রাত্রে ঘুমিয়ে ঘুমিয়ে অনেকটা জায়গায় এপাশ ওপাশ করা আমার স্বভাব, ছোট লেপে বড় অসুবিধা, তার চেয়ে বড় করে করাই ভালো, কতই বা বেশি পড়ে। আয়না কিনেছে ও বড় দেখে। একদিন একটি সুশ্রী বধূর লাজ রক্ত মুখের ছায়া তাতে প্রতিফলিত হবে বলে। আলমারি কিনেছে তারই শাড়ি আর পুতুল থাকবে বলে। আরো কত কি খুচরো জিনিস যা কিনবার কারণ ওর মা বা বোনেরা সন্দেহ পর্যন্ত করেননি। কি একান্ত আশাতেই না দিন গুনেছে ও মধ্যে মধ্যে। সুদূর ও অনাগত কালের অসংখ্য নাম না জানা পদধ্বনির মধ্যে ওর মনের প্রবলতম ইচ্ছা যেন সর্বদা একটি বিশেষ পদশব্দের জন্য কান পেতে থাকত। ওর মনের অর্ধেকটা, একটা চোখ এবং একটা কান যেন ছিল শুধু সেই কল্পলোকবাসিনী নববধূকে ঘিরে ব্যস্ত। জীবনের দৈনন্দিন শুষ্ক কর্তব্য এবং শ্রান্তিজনক কাজগুলো করে যেত একটা ব্যগ্র ব্যাকুলতায়। মনে হতো এই সমস্ত দুস্তর বাধা কোনো মতে হাত দিয়ে সরিয়ে এই নিরসতার মরুভূমি পেরিয়ে যেতে পারলে যেন বাঁচেও। ওপারে আছে সিদ্ধি, ওপারে আছে অমৃত। আজ এতদিন পরে ও সেই প্রতীক্ষার, সেই সুদুশ্চর তপস্যার অবসান হয়েছে। এবারে আর কোনো বাধা কোথাও নেই। বোনদের সকলকারই বিয়ে হয়ে গেছে। প্রথমে যে অফিসে ঢুকেছিল তা থেকে এখন ভালো অফিসে চাকরি পেয়েছে, মাইনে ভালো, কাজও পাকা। একটা মোটা রকমের জীবন বিমা আছে ওর।
তাতে প্রায় বছর আষ্টেক কিস্তি দেওয়া হয়ে গেছে। টিউশনি না করলেও চলে, তবু একটা টিউশনি রেখেছে ও, সেটাতে খাটুনি কম, মাইনে বেশি। মোটামুটি ওর যা আয় তাতে ওদের ছোট সংসার চালিয়ে টাকা জমাতে খুব বেশি বেগ পেতে হবে না। কলকাতায় না হোক, শহরতলিতে একটু জমি আর মাথা গোঁজবার মতো খান্দুই ঘর অনায়াসেই করতে পারবে। বেশি দিনও অপেক্ষা করতে হবে না, অফিসে যে সামান্য দেনাটা আছে সেটা শোধ হলেই ও আবার ধার পাবে। এবার বোধহয় হাজার দুই টাকাও নিতে পারবে। জমি কেনার কাজটা যে কোনো সময়ই সারা যেতে পারে। এক কথায় আজকে ওর জীবনযাত্রা নিশ্চিন্ত, নিরুদ্বিগ্ন। ভবিষ্যতের জন্য শুধু যে কোনো দায় নেই তা নয়, বিশেষ কোনো আশঙ্কাও নেই। কিন্তু তবু পথ চলতে চলতে সেই কথাটাই অনিমেষ বারবার ভাবতে লাগল। তবুও মনে কোনো উৎসাহ পাচ্ছে না কেন? যাও এতদিন ধরে একান্তভাবে চেয়েছে, উদগ্র কামনার সেই আকাঙ্ক্ষিত বস্তু হাত পেতে নিতে ওর এই শঙ্কা, এ সংকোচ কিসের? আরো কি চাই অনু? মেয়ে মাঝারি, টাকা বেশি পাবে না, তাই কি আপত্তি? তাতে কি ওর পৌরুষের অহংকারে কোনো আঘাত লেগেছে? কিন্তু না, ও তো কোনোদিনই এসব কিছু চায়নি। ওর স্ত্রী সুন্দরী হবে এমন স্বপ্ন একদিনও দেখেছে বলে মনে পড়ে না। আর টাকা, টাকা তো সে বহু পেতে পারত বিয়ে করে, অনেকেই সে পরামর্শ দিয়েছিলেন। বোনেদের বিয়ের জন্য ভাবনা কি হে? বড়লোকের মেয়ে বিয়ে করো, যে টাকা পাবে তাতেই ওদের বিয়ে হয়ে যাবে। সত্যি, পাঁচ, ছয়, এমনকি দশ হাজার টাকার লোভও তাকে দেখানো হয়েছে অনেকবার। কিন্তু শ্বশুরের টাকায় নিজের স্বাচ্ছন্দ্য কেনবার মতো নীচতা ওর মনে কখনো আসেনি। রূপও চায়নি, রূপও চায়নি অনু। চেয়েছে ও একটি বধু, খুব কুৎসিত না হয় এই পর্যন্ত। তবে এই তবেরই কোনো উত্তর যে মনের মধ্যে খুঁজে পাওয়া যায় না। অফিসে পৌঁছতে লেট হয়েছে, এখন দ্রুত কাজ সারা দরকার, কিন্তু কোনো মতেই আজ সে তার কাগজপত্রে মন দিতে পারলে না। শিকোহাবাদ ডিপোর এই ফাইলটা আজ শেষ করতেই হবে, কাল বড় সাহেব নিজে তাগাদা দিয়েছেন। ওধারে কলম্বোর ডাক যাবে আর ঘন্টা দুয়ের মধ্যেই, সে কাজগুলো সেরে ফেলা প্রয়োজন। এই কথাটা মনে মনে জপ করছে ও, কিন্তু কোনো চাবুকেই মন যেন সাড়া দিচ্ছে না। ফাইল সামনে খোলাই আছে, কলমের কালিও কলমে শুকোচ্ছে। অনিমেষের দৃষ্টি আজ কিছুতেই টেবিলের এই বস্তুগুলিতে যেন আবদ্ধ থাকছে না। অনেক দূরের খোলা জানালা দিয়ে বারবার বেরিয়ে যাচ্ছে বাইরের ওই এক টুকরো আকাশের দিকে, শূন্য অর্থহীন আকাশ। শেষে বেলা তিনটে নাগাদ ও বিরক্ত হয়ে উঠে পড়ল। বড়বাবুর কাছে গিয়ে বললে, বড্ড মাথা ধরেছে পরেশদা, কিছুতেই বসতে পারছি না। যে লোক অফিস কামাই করে কদাচিৎ এবং অফিসে এসে সবচেয়ে কম ফাঁকি দেয়, সে যে বিশেষ কারণ ছাড়া এ অনুরোধ করছে না পরেশবাবুর তা বুঝতে দেরি হল না। তিনি সন্দেহ কণ্ঠে বললেন, হ্যাঁ হ্যাঁ তুমি যাও ভাই, বাড়ি চলে যাও, তোমার ওই শিকোহাবাদের ফাইলটা তো, ও আমি সেরে নিচ্ছি। কিন্তু অফিস থেকে বেরিয়ে অনিমেষ তখনই বাড়ি গেল না। বাড়ি গেলেই সেই প্রশ্ন উঠবে, মা তাঁর উত্তর চাইবেন তখনই।
অথচ কোনো উত্তরই তখনও পর্যন্ত ওর মনের মধ্যে দানা বাঁধেনি। ওর সমস্ত চিন্তাশক্তি যেন কেমন বিহবল, আচ্ছন্ন হয়ে আছে। অনিমেষ ঘুরতে ঘুরতে ইডেন গার্ডেনের একটা গাছতলায় গিয়ে বসে পড়ল। একটা দারুণ সংশয় ওর মনে জেগেছে। এতদিন যে স্বপ্ন ও দেখেছিল তা কি কোনো রক্ত মাংসে করা তরুণী মেয়ের? যে উগ্র বাসনা ওর দিনরাত্রিকে আচ্ছন্ন করে রেখেছিল সে কি ধীরে ধীরে ওকে বাস্তব থেকে সরিয়ে নিয়ে যায়নি? ওর এই 38 বছর বয়সের সুনিয়ন্ত্রিত জীবনযাত্রার অভ্যাসের সঙ্গে খাপ খাইয়ে কি সেই নববধূর স্বপ্ন দেখেছে ও? তার 18-20-21 বছরের যে মন একটি লাজ নমরা কিশোরী বধূর প্রত্যাশা করত, সে মন কি আজ একেবারে মরে যায়নি? গ্যাসের আলোর ম্যান্টেলটা নাকি একদা রেশমের জালকে অবলম্বন করেই রচিত হয়, তারপর রেশমটা যায় পুড়ে। মশলাটা কিন্তু তখনও সেই ছাঁচের আকারে শূন্যে দাঁড়িয়ে থাকে, তা থেকে আলো পাওয়া যায় ঠিকই, আকারও নষ্ট হয় না, কিন্তু হাত দিয়ে তাকে ধরতে গেলেই গুঁড়িয়ে যায়। তার মনেরও কি আজ সেই অবস্থা হয়নি? এসব প্রশ্নের কোনো স্পষ্ট উত্তর পায় না অনু, কিংবা যে উত্তর পায় তা ওর পছন্দ হয় না, তাই সেটাকে ও এড়িয়ে যেতে চায়। সবচেয়ে বড় কথা যে ও আজকাল এমন কতগুলো দৈহিক ও মানসিক অভ্যাসের বশীভূত হয়ে পড়েছে, যেসব অভ্যাসের মধ্যে একটি অপরিচিতা মেয়ের খাপ খাওয়ানো কঠিন। যে আসবে সেও আর ঠিক ওর কল্পনা মতো কিশোরী মেয়ে নয়, এত বয়সের বিয়ে, সেই হিসাব মতো বয়স্কা মেয়েই নিতে হবে তাকে। তারও কি কতগুলো অভ্যাস বদ্ধমূল হয়ে যায়নি? কতগুলো ধারণার ছাপ পড়েনি মনের উপর স্পষ্ট হয়ে? জীবন সম্বন্ধে দুজনের দৃষ্টিভঙ্গি যদি দুরকম হয় তাহলে? ওর যেসব বন্ধুবান্ধবদের অল্প বয়সে বিয়ে হয়েছে তাদের কাছে কত গল্পই তো শুনেছে সে। রাতের পর রাত তারা জেগে কাটাতো বাজে গল্প করে, ফলে পরের দিন সকালে তারা চোখ চাইতে পারত না, চোখ থাকত লাল হয়ে। দিনের বেলায় যেখানে সেখানে বসে ঘুমিয়ে পড়ত, পড়া কাজ সব হতো পণ্ড। তারপর বয়স যত বাড়ল তার অন্য অবিবাহিত বন্ধুরা বিয়ে করলে, কেউ 28 কেউ বা 30, তাদেরও ওই অবস্থা, তাদের রীতিমতো কষ্ট হতো। পরের দিন আরক্ত নিদ্রাহীন চক্ষু জ্বালা করত, বেচারাদের তবু রেহাই ছিল না, কারণ যারা এসেছেন তারা তাঁদের প্রাপ্য ছাড়বেন কেন? তাঁদের তো আর অত বয়স হয়নি, অকারণে রাত জেগে বাজে গল্প করার আনন্দ তাঁদের প্রাণে তখনও আছে, তাঁদের জীবন তো টাকা আনা পাইয়ের হিসাবে বাঁধা পড়েনি। এসব অবশ্য তুচ্ছ কথা, তবু অনিমেষের মনে এইসব সামান্য কথাও আশঙ্কা জাগায় বই কি। 10:30টার পরে অনিমেষ কোনোদিন জেগে থাকতে পারে না, রাত 2-3টে পর্যন্ত জেগে কারুর বাপের বাড়ির বিবরণ শুনছে, এ কথা মনে হলেই যেন ওর হাসি পায়। কি বা আছে ওদের গল্প করার? অনেক লেখাপড়া জানা মেয়ের সঙ্গেও অনিমেষ গল্প করেছে, কিন্তু সবই সেই এক প্রসঙ্গ, বড়জোর শাড়ি ব্লাউজের গল্প কিংবা কলেজের কোনো বন্ধুর দাম্পত্য জীবনের কাহিনী। পৃথিবীর বৃহত্তর ঘটনা সম্বন্ধে না আছে ওদের কোনো চিন্তা, না আছে কোনো ধারণা। তবু অনেকক্ষণ ভাববার পর অনিমেষকে এ কথাটা স্বীকার করতেই হলো যে এইসব অতি সাধারণ মেয়েদের নিয়েই সংসারের 99.5টি পুরুষ জীবন কাটাচ্ছে। যারা তা পারছে না
তাদের জীবন মরুময় মনে করছে তারা। এদেরই কামনা করে আসছে পুরুষ শরণাতীত কাল ধরে। পৃথিবীর যা কিছু মারামারি, যুদ্ধ, বিগ্রহ, অধিকাংশরই মূলে আছে এইসব বুদ্ধিহীনা সাধারণ নারী। এমনকি এরাই নাকি সমস্ত কবিতা ও সাহিত্যের উৎস। সুতরাং অনিমেষই বা পারবে না কেন? যাকে বলে অবিবাহিত অভ্যাস, তারই কতগুলো ওর স্বভাবে এসে গিয়েছে। তাই অভ্যাস বদলাতে কতক্ষণ? খানিকটা নির্জনে নিঃসঙ্গ থাকা ওর প্রয়োজন। বেশ তো, কলকাতার রাস্তা কিংবা পার্ক তো কেউ ঘোচায়নি। মধ্যে মধ্যে তাঁকে বাপের বাড়িতেও পাঠানো যেতে পারে। আচ্ছা, বিয়ে না করলে কি হয়? কথাটা আস্তে আস্তে ঠিক ধারণায় পৌঁছতে অনিমেষ শিউরে উঠল। চিরকাল এমনই থাকতে হবে? এমনি নিঃসঙ্গ, এমনি একা? কবিরা যাকে কাব্য করে বলেন আত্মার আত্মীয়, এমন কেউ এসে দাঁড়াবে না ওর কাছে দুঃখে সান্ত্বনা দিতে, রোগে সেবা করতে, আনন্দের অংশ নিয়ে উজ্জ্বল হয়ে উঠতে? কেউ না। ওর এতদিনের এই একাগ্র তীব্র কামনা ব্যর্থ হবে, আর ও নিজেই তা ব্যর্থ করে দেবে স্বেচ্ছায়? না না না, তা সম্ভব নয়। সমস্ত অন্তরটা অনিমেষের যেন বেদনায় টনটন করে উঠল। দায়িত্ব যত বড়ই হোক, সে এতটা হারাতে পারবে না। হয়তো ঠিক সে সুরটি বাজবে না, সে স্বপ্ন ঠিক সফল হবে না, তবু যে নিতান্তই কল্পনা, সুদূর সম্ভাবনা মাত্র, তার জন্য সবটা নষ্ট করতে সে রাজি নয়। জীবনে যেটুকু রস এখনো পাওয়া সম্ভব, যে সুর আজও বাজতে পারে, তাকেই বা খোয়াবে সে কোন দুঃখে? অনিমেষ উঠে পড়ল। ইডেন গার্ডেনে গাছের ছায়া দীর্ঘতর হচ্ছে, সন্ধ্যার আর বেশি দেরি নেই। অথচ ঠিক টিউশনি করতে যেতেও ইচ্ছে করছে না ওর। অবশ্য একদিন না গেলে এমন কিছু ক্ষতি হবে না, তবে বাড়ি ফিরতেও যেন ভালো লাগছে না। বিয়ে সে করবে ঠিকই, কিন্তু জবাবটা মাকে এখনই দেওয়া, কোথায় যেন একটা দ্বিধা এখনো আছে। সে উদ্দেশ্যহীনভাবে পথ চলতে লাগল। মাঠ থেকে চৌরঙ্গীর মোড়, সেখান থেকে জনকোলাহল মুখরিত ধর্মতলা স্ট্রিট, লক্ষ্যহীনভাবে সে হেঁটেই চলেছে। হঠাৎ চমক ভাঙল ওর শাঁখারি টোলার মোড়ে এসে। এই গলিতেই ওর বাল্যবন্ধু যোগেশের বাড়ি। বহুকাল তার সঙ্গে দেখাশোনা নেই, খবর নেওয়া হয়ে ওঠে না। আজ যখন ছেলে পড়ানো হলোই না, তখন খবর নিয়ে গেলে কি হয়? সে অন্যমনস্ক ভাবেই মোড় ঘুরল। বাড়িটাও বেশি দূরে নয়। এই যে তেমনই স্ত্রীহীন পুরনো বিবর্ণ বাড়ি। যোগেশ মাঝারি কেরানি, আয় একেবারে কম নয়, তবে সংসার বড় বলে কিছুতেই কুলিয়ে উঠতে পারে না। নিজের সংসার নিয়ে বিব্রত, কোনো মতে অফিস সেরেই যে কোটরে এসে ঢোকে আর বেরোয় না। তাই তার সঙ্গে দেখা করতে গেলে তারই বাড়িতে আসতে হয়, আর কোনো উপায় নেই। কড়া নাড়তে যোগেশ নিজেই এসে দৌড় খুলে দিলে। একটা খাটো কাপড় পরা, শতছিন্ন গেঞ্জি গায়ে, কোলে একটি রুগ্ন শিশু। মুহূর্ত কয়েক যেন অবাক হয়ে অনিমেষের চোখের দিকে চেয়ে থেকে হঠাৎ খুশি হয়ে উঠল। কে রে অনু, আয় আয়,
কি ভাগ্যি! বাড়িটা দোতলা, কিন্তু আয় বৃদ্ধির জন্য ওপরটা ভাড়া দিতে হয়েছে। নিচের তলায় দুখানি ঘরে ওরা সপরিবারে থাকে। তারই মধ্যে গিয়ে বসতে হলো অনিমেষকে। বুড়ো মা আছেন, তার দু চোখ অন্ধ, বউয়ের সেবা ছাড়া একদণ্ড চলে না। অথচ অনবরত বসে বসে তিনি বউকে গাল পাড়েন। প্রাকৃতিক কর্মগুলো তিনি প্রায়ই ঘরের মধ্যে করে ফেলেন বলে সে ঘরটা তাঁকেই ছেড়ে দিতে হয়েছে। বাকি একখানা ঘরেই যোগেশরা সকলে থাকে, ছ সাতটি ছেলে মেয়ে, ওর স্ত্রী, যোগেশ নিজে। দুটো ভাঙা চৌকিতে একটা বড় বিছানা হয়, তাতে ওর স্ত্রী ছোটগুলিকে নিয়ে শোয়, বড় দুটিকে নিয়ে যোগেশ শোয় মেঝেতে। নিচে আর একটা বিছানা ওই সংকীর্ণ স্থানটুকুর মধ্যেই পড়ে। এ সবই অনিমেষে জানা আছে, তবু আজ ঘরে ঢুকে যেন হঠাৎ তার দম বন্ধ হয়ে এলো। যোগেশের স্ত্রীও রুগ্ন, তার উপর সমস্ত সংসারের কাজ ও শাশুড়ির সেবা করতে হয়, ফলে অত্যন্ত খিটখিটে মেজাজ তার। এইমাত্র কি কারণে একটি মেয়েকে বোধহয় খুব ঠেঙিয়েছে, সে মুড়ি খাচ্ছিল, খেতে খেতে সব ছড়িয়ে দিয়ে বিকট চিৎকার জুড়ে দিয়েছে। আরেকটি তারই পাশে অপকর্ম করে ফেলে নির্বিকার চিত্তে মাখছে বসে বসে। ছেঁড়া কাগজ, ভিজে কাঁথা, জল, ময়লা মেঝেময় থই থই করছে। দারিদ্র ও অব্যবস্থার ছাপ চারিদিকে। ছেলে মেয়েগুলির কারুর স্বাস্থ্য ভালো নয়, বোধহয় সেই জন্যই তারা দিনরাত কাঁদে, ঝগড়া করে ও বায়না নেয়। তবু তাদের দিকে চাইলে রাগ হয় না, দুঃখই হয়। কোনোমতে অনিমেষ নিজেকে সামলে নিয়ে চৌকিটারই এক কোণে গিয়ে বসল। তখন সব বিছানাটা করা হয়নি, শুধু মাঝখানে একটা ছোট বিছানার উপর অধিকতর রুগ্ন একটি বছর পাঁচ ছয় ছেলে শুয়েছিল। সেদিকে চেয়ে যোগেশের দিকে জিজ্ঞাসু চোখ তুলতেই সে বলে উঠল, আর বলো কেন ভাই, ছেলেটার আজ 22 দিন টাইফয়েড, এমনি তো এটার আমাশা ওটার জ্বর লেগেই আছে, তার উপর এই রাজার রোগ, পয়সা করির আদ্য শ্রাদ্ধ তো হচ্ছেই, রাত জেগে জেগে শরীর মাটি হতে বসেছে। দিনের বেলা অফিস করব, রাত্রিবেলা বাড়ি ফিরে রাত জাগব, কত সুখে আছি। মিনিটখানেক চুপ করে থেকে গলাটা একটু নামিয়ে যোগেশ আবার বলল, বেশ আছিস তুই মাইরি, ঝাড়া হাত পা, নিশ্চিন্তি, কি বলবো, বিয়ে করে ইস্তক শান্তি কাকে বলে জানলুম না। ওর তো ছেলেবেলা থেকেই অম্বলের ব্যথা, বুকের অসুখ বাঁচছিল, এখন আবার বছর তিনেক ধরে শুরু হয়েছে রোজ সন্ধেবেলা ঘুষঘুষে জ্বর, তাই নিয়েই সব হচ্ছে, কে আর করবে বলো, ডাক্তার হয়েছে আমার বাস্তু দেবতা। দুটো ছেলে মেয়ে ইতিমধ্যে মারামারি বাঁধিয়ে বিরাট হল্লা শুরু করেছিল। তাদের গণ্ডগোল একটু থামতে অনিমেষ প্রশ্ন করলে, তোর একটি বোন ছিল না এখানে, কি হলো? গলা আরো নামিয়ে বললে যোগেশ, কিছুতেই ভাই আমার স্ত্রীর সঙ্গে তার বনে না, বিধবা বোন বাড়ি থাকলে কাজকর্মে সুবিধা হয় বটে, কিন্তু বড্ড অশান্তি। আমার বউ বলে যে ওর চেয়ে খেটে মরে যায় সেও ভালো। হঠাৎ অনিমেষ উঠে দাঁড়াল, চারিদিক থেকে কিসে যেন ওর কণ্ঠ রোধ করে ধরছে, মনে হচ্ছে বাতাস কোথাও নেই। যোগেশ বিস্মিত হয়ে প্রশ্ন করলে, কিরে এখনই উঠলি, একটু চা খেয়ে গেলে? না ভাই,
টিউশনই আছে তো। অনিমেষ একেবারে বাড়ির বাইরে এসে দাঁড়াল। আর একদিন সকাল করে আসবো খন, আজ তবে আসি। স্খলিত ক্লান্ত পদে অনিমেষ গভীর রাত্রে বাড়ি ফিরল। মা উদ্বিগ্ন হয়ে জানালার পাশে দাঁড়িয়েছিলেন। তাড়াতাড়ি দৌড় খুলে দিয়ে প্রশ্ন করলেন, ব্যাপার কি রে এত রাত, মুখ চোখি বা এমন কেন, শরীর খারাপ পড়েনি তো? না, এমনি বড় ক্লান্ত। কথাটা অনিমেষ কোনো মতে এড়িয়ে গেল। প্রশ্নটা অবশ্যম্ভাবী, তবু যত দেরিতে আসে ততই ভালো। আহারাদির পর মা রান্নাঘরের পাট সেরে ছেলের ঘরে এসে বসলেন। অনিমেষ এসেই শুয়ে পড়েছিল। তার শিয়রে বসে মাথায় হাত বুলোতে বুলোতে মা বললেন, বুড়ো হয়ে পড়েছি রে, আজকাল এই দুটো লোকের কাজ তাই যেন ভারী লাগে। একটা লোক এনে দে বাপু, আর পারি না, কতকাল করবো বলতো একলা বুড়ো মানুষ। ঠাকুরপো এবেলাও এসেছিলেন। অনিমেষ চমকে উঠল। একা নিঃসঙ্গ থাকার সুখ আজ যেন নতুন করে ওর চোখে ধরা পড়েছে। ভূতের মতো খেটেছে এতদিন, সেবা প্রেম সাহচর্য কিছু পায়নি, তবু স্বাধীনতা ছিল। মধ্যে মধ্যে নিজেকে নিয়ে যেটুকু থাকতে পারত তাইতেই যেন শান্তি পেত। বিয়ে করলে হয়তো যোগেশের মতো অবস্থা ঠিক হবে না ওর, তবু সর্বপ্রকার বন্ধন এবং পরাধীনতা, আর একটি অপরিচিতা নারীর সঙ্গে নিজের ভাগ্যকে অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে দেওয়া, না না সে আর সম্ভব নয়, ওর পক্ষে অন্তত নয়, বিশেষ এই বয়সে। অনিমেষ প্রায় চেঁচিয়েই বলতে চাইল, না বিয়ে সে করতে পারবে না, আর সে বয়স সে সুযোগ চলে গেছে, ওর জীবনের লগ্ন ব্যর্থ হয়ে গেছে। কিন্তু কথাটা মনে হওয়ার সঙ্গে সঙ্গেই বুকের অনেকখানি যেন বেদনায় টনটন করে উঠল। এমন একান্ত করে চাওয়া, দিনরাত্রি পূর্ণ করে রাখা ওর স্বপ্ন একেবারে মিথ্যা, একেবারে নিরর্থক হয়ে যাবে। এই শেষবারের মতো না বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মানব জীবনের একটা বৃহত্তর পরিণতির পথ চিরদিনের মতো রুদ্ধ হয়ে যাবে ওর সামনে, কোথাও কোনো সম্ভাবনা থাকবে না। অকস্মাৎ যেন পাগলের মতো আকুলি বিকুলি করে উঠে বসল ও, বললে, মা একটা কথা বলিনি তোমাকে এতদিন, আমার একটা ভাড়া আছে এই বছরে, একজন বড় জ্যোতিষী বা হাত দেখে বলেছিলেন। এই তো কটা মাস, যাক না এতদিনই যখন গেল। নমস্কার, নতুন একটি গল্প নিয়ে খুব শিগগির ফিরে আসছি। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গল্প পাঠ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিন্ন ভিন্ন স্বাদের অডিও স্টোরি শোনার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।